গুড মর্নিং, পাপাকে ঘুম থেকে ডাকছি। পাপার আজকে থেকে এক্সাম শুরু, কিন্তু ওর খুব জ্বর গায়ে, তো এখন একটু লাল চা দিয়ে আর হলো একটা রুটি ওকে খাইয়ে দেবো। তনুর মনটা খুব খারাপ, ও সকাল থেকে কান্না করছে। আর এদিকে পাপা দেখো চলে গেল, এখন যাই ভেতরে বড় ছেলেকে খাওয়াবো, ওরও স্কুল আছে। আর এদিকে আমাদের সকাল সকাল রান্না হচ্ছে, আজকে আলু ভাজা হয়ে গেছে, আর ধনে পাতা পেস্ট করবে, এখানে মিক্সিতে পেস্ট করে নেবে। আর এখানে হচ্ছে মানে পাঁঠার মাংস হচ্ছে এখানে, আর পটল ভাজা হচ্ছে। আর আমি এখন খেতে দিব আর কি, বড় ছেলে চলে যাবে, বড় ছেলে যাওয়ার পরে ওর বাবা পৌঁছাতে যাবে আর কি, যেখান থেকে ওরা বাসে উঠবে, চ্যাংড়াবান্ধা জায়গাটার নাম। তো ওর বাবাকে আর আমার দেওরকে আমার ঘরেই খেতে দেব। তো আমি বিছানাটা তুলে নিচ্ছি, দেখো মানে বিছানাটাও তুলিনি, কারণ সকালবেলা 9:30 থেকে এক্সামও দেরি করে উঠেছে ছেলে, তো চলে গেল। এখন বিছানাটা উঠিয়ে ঘর দুয়ার ঝাড় দেবো, ভালো করে ঝাড় দিয়ে তারপরে হলো ছেলেকে খাওয়াবো আর কি। ছেলে এখনও রেডি হয়নি, বড় ছেলে, ওকে খাওয়াবো, তারপরে হলো ওর বাবাকে আর দেওরকে খেতে দেবো। আর ডাইনিং টেবিলে কাকিমা আর হলো তনু আর মামা, ওরা বসবে। তো রান্নাবান্না সকাল সকালই রান্না করতে এসেছে, আজকে 8টার মধ্যে চলে এসছে, কেননা ওরা চলে যাবে খেয়ে দিয়ে, বলেছে 11:30 মধ্যে বের হবে। আর এদিকে দেখো বড় ছেলে রেডি হয়ে গেছে, পিসি ওকে আদর করছে, মানে এত মন খারাপ, ও যা কান্না করছে না, এরকম কান্না আমি আর কারো দেখিনি আর কি, যে এত মানে ভালোবাসা, আন্তরিকতা। বাংলাদেশের মানুষগুলো মনে হয় এরকমই হয়, জানি না, ফার্স্ট টাইম দেখলাম। তো সত্যি মানে তোমাদের যদি আমি ভিডিওটা দেখাতে পারতাম, ভিডিও করে বুঝতে যে কীরকম মেয়েটা কান্নাকাটি করেছে, মেয়েটার জন্য খুব খারাপ লাগছিল, মানে এত খারাপ লাগছিলো মেয়েটার জন্য। আর এদিকে দেখো আমি ভাত নিয়ে এসেছি, হলো আমার বরের জন্য আর আমার দেওরের জন্য। তো বলছিল যে তুমি ভিডিও করছো বৌদি, আমি বলছি হ্যাঁ, বলকে একটু ভালোভাবে বসি, স্টাইল মারি এরকম করে বলছিল। তো ওকে খেতে দিয়েছি। আর এদিকে আমি এখন স্নান করিনি, আজকে স্নান করবো না, কেন ওরা সময় নেই, ওরা বেরোবে। আর আমি আমার বরকে বলেছি তুমি একটু ওয়েট করো, আমি স্কুল থেকে চলে আসবো, তাড়াতাড়ি অটো পেয়ে গেলে, মানে টোটো পেয়ে গেলে, স্কুল থেকে একটু সময় লাগে, কেন কি অনেক সময় টোটো তাড়াতাড়ি পাওয়া যায় না, একটু ওয়েট করতে বলছিলাম, কিন্তু ও ওয়েট করেনি, চলে গেছে। তো দেখো এখানে কাকিমা আর তনু খেতে বসেছে। এখন ছেলেকে আনতে যাব আর কি, তো ওদের বলে যাচ্ছি তোমাদের সাথে হয়তো দেখা হবে না। তো মামাকে প্রণাম করলাম, তনু তো মানে তনু আমাকে তো ছাড়ছেই না, মানে এত খারাপ লাগছে তনুর জন্য আমার, মানে কী বলবো আর, সত্যি বললাম, মানে এত মানে আন্তরিকতা হয়, সত্যি তাই হোক, খুব ভালো মেয়েটা, এত কান্নাকাটি করেছে, ভালো লাগছিল না, মানে আর তো থাকি, কিন্তু আনতেই হবে ছেলেকে, যেতে গেলে ওর বাবা যাবে আবার। ভিডিওগুলো আমি করতে পারিনি ঠিকঠাক করে, কাকিমা ওই ঘরে ছিল, কাকিমা খুব কান্নাকাটি করছিল, মামা পর্যন্ত কান্না করেছে, তনুর যে মামা সে পর্যন্ত কান্না করেছে। এই যে কাকিমা দেখো, মানে এত খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবেই, উপায় নেই। আমি তাই বললাম আবার, মানে এসো তোমরা একবার গিয়ে, মানে যদি না আসো তাহলে আন্তরিকতা, মানে দেখা হলেই আন্তরিকতাটা হয়, কিন্তু মানে ফোনে ফোনে কথা বলে ভিডিও কলে ওরকম করে আন্তরিকতা হয় না। আর এদিকে দেখো এই যে ব্লু গাড়িটাই ওরা যাচ্ছে, আমি টোটোর থেকে ওদের টাটা দিচ্ছি, চলে গেল ওরা, আবার কবে আসবে জানি না, আমরা যদি কোনো দিন যেতে পারি যাবো। নিয়ে চলে এসছি, এসে এই যে ড্রেস ছেড়েছে বাবা, এখন ও টিভি দেখবে। আর এতক্ষণ মার সাথে আমি গল্প করছিলাম বসে বসে, ওদের সাথে তো রাস্তায় দেখা হলো, মনটা খুব খারাপ লাগছে একদম, ভালো লাগছে না, এত কান্নাকাটি, মা বললো আমার সাথে তো যাওয়ার সময় দেখা হয়নি, আমি তো স্কুলে চলে গেছিলাম, তা মা বললো এত কান্নাকাটি করছে বলে। তাও আমি যখন গাড়ি মানে দেখলাম রাস্তায়, তখন দিয়ে গাড়ির ভিতরে চোখ মুচ্ছে, ও ননদ আমার আর কি, খুব কান্নাকাটি করলো মামা আর কি। এখন আসে কি না আর কোনো দিন, এটাও কোনো গ্যারেন্টি নেই, আমি তো বললাম যে এরকম প্রথম দেখা হলো, দেখা না হলে মায়া হয় না, তাই বললাম তোমরা মাঝে মাঝে এসো আমরাও যাব। আমি আজকে স্নান করিনি, এখন স্নান করব, ওকে ডাক্তার বলেছি 3 দিন না স্নান করাতে, এখন একটু মুছিয়ে দিব,
ঘরগুলো তো ঝাট খাদ্যে পরিষ্কার করে নিয়েছি, আমি বলে এই জামা কাপড়গুলো ঠিকঠাক করে রাখবো। স্নান হয়ে গেল, আর আরেকজন দেখো প্যান প্যান করছে, ওর বলে পেটে ব্যথা করছে। কিচ্ছু হবে না বাবা, তুমি অত ভয় পাও কেন, ও একটুতেই খুব ভয় পেয়ে যায়। কিচ্ছু হবে না বাবা, একটু শুয়ে থাকো। এই হাফ সোয়েটারটা না ওর দাদার স্কুলের সোয়েটার, তাই আমি ছেড়ে ঘরে পর ম্যাচ হয়ে গেছে। গুড ইভিনিং, এই যে পাপা যাচ্ছে এখন ঘুম থেকে উঠে, পাপা আজকে অনেকক্ষণ ঘুমালো, তো আমি শুইনি, আমি ঘুমিয়েছিলাম এমনি ওর পাশে, তো এখন বলছে খিদে পেয়ে গেছে, সেই কখন ভাত খেয়েছে না, তো ডাক্তারও বেরোচ্ছে, ওকে তো আমি আদা দিয়ে লাল চা দিই, তো ডাক্তার কালকে বলেছে কাড়া বানিয়ে খাওয়াবে, আমি বলছি আমি লাল চা তো দিই ওকে আদা দিয়ে, বলেছে হ্যাঁ দিবে ওটাই দিবে, তো এখন চা বানিয়ে দিই একটু ওকে। আর বড়জন পড়তে গেছে এখন আসেনি, ওর বাবাও এখন আসেনি, সে পৌঁছাতে গেছে যে তখন এখনও আসেনি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আজকে আমি না ভিডিও করলাম না, ভালো লাগছিল না, আর আমার ননদ খালি ফোন করছিল বাসে উঠেও খালি কান্না করছে, খালি কান্না করছে। আর এই দুইজন দেখো ব্যাডমিন্টন খেলছে এখন, খুব মারতে পারে মা, এই দেখো মারতে পারে ভালো, তো বোচা ডাকে বোচা, খুব কান্না করছে, খুব মানে এত কান্না করছে, ও আমাকে ফোন করছে আর বলছে গুদেও নেই তোমার কথা খুব মনে পড়ছে, খুব কান্না করছে, খুব মানে প্রচণ্ড ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, ওরা যে আমাদের বাড়িতে ছিল ভিডিও করে ওগুলো শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি আজকের ভিডিওতে, মানে ওরা গেল তো সেগুলো তোমরা কালকে দেখতে পারবে, আজকের ভিডিওটা কালকে পোস্ট করবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, গুড নাইট, বাই।